राशि तार नाम, राशि तार नाम। एक जन मृत मानुषेर कोनो आवेग थाके ना, एटा तो आमी भूलेई गेछिलाम। तार जन्मई बोधहय ए धाक्काटा आमाय खेते हलो। तुमी शुधु आमार उजि, शुधु आमार। तबुओ प्रार्थना करि, ठाकुर राधा माधव उज्जवलके तुमी देखो, भालो रेखो ओके, भालो रेखो। চমকা বলো কখন আসছিস বল তো তুই এই তো আসছি শুন তুই না একটুখানি সাবধানে আসিস কিন্তু বুঝলি তো কারণ কিছু লোককে আমি এখান থেকে মানে বাইরের লোক বুঝলি তো মানে যাতায়াত করতে দেখছি বুঝতে পারছি না ঠিক কি হ্যাঁ ফলে একটু সাবধানে আসিস হ্যাঁ তাছাড়া মৃন্ময় বলছিল বুঝলি যে ও যখন অফিস যাতায়াত করছিল তখন কেউ না কি ওকে দূর থেকে আড়াল থেকে ফলো করছে বুঝলি তার মানে আবার নতুন কিছু ঘটাতে চলেছে ওই অপলারায় হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে আর দেরি করলে কিন্তু চলবে না যা করার আমাদেরকে চটপট করতে হবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তুই একটা কাজ কর তুই আগে তাড়াতাড়ি আয় এখানে বুঝলি তো তুই এখানে আয় তারপর আমরা দুজনে মিলে কথা বলে ঠিক করে নেব যে কে কি করব না করব হ্যাঁ আচ্ছা ছোটকা মৃন্ময় বা তুমি কেউ কিন্তু এইসব ব্যাপার নিয়ে বাড়ির কারোর সাথে কোনো কথা বলো না বেকার টেনশন করবে না না তুই পাগল নাকি বাড়ির লোককে জানাতে যাবো একই একই ওরম মিলির ঘটনাটা এখনো মাথা থেকে বার করতে পারছে না চাপে রয়েছে প্রচন্ড আর কি তারপর আমি বলবো নাকি আমি বলবো না আমি আমি মৃন্ময় না করে দিয়েছি এই বিষয়ে কোনো কথা বলতে বুঝলি তো আচ্ছা ঠিক আছে আমি আসছি যত তাড়াতাড়ি পারছি আসছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তুই সাবধানে আসিস বুঝলি সাবধানে আয় হ্যাঁ হ্যাঁ ছোটকা তুমি চিন্তা করো না আমি সাবধানেই আসছি এই দুর্বলতাই আমাকে মাঝে মাঝে খুব স্বার্থপর করে তোলে এতবার থেকেও আমি ভুলে যাই যে এসব আমার জন্য নয় বাবা বড়দা আপনি তো বাজার একেবারে উঠিয়ে নিয়েছেন দেখছি তবু তো আরো কিছু বাকি রয়ে গেল বুঝলে সারা বাজার খুঁজেও পেলাম না আমাদের রাশি যেগুলো ভালোবাসত মনটা তখন থেকে খুঁতখুত করছে গো এটা মিষ্টি দই আনতে পারতে ওই এমনিতেই বলছি খচখচ করছে মনটা আর আবার মিষ্টি দইয়ের কথা মনে করিয়ে দিল বড়দা আপনি যা সব এনেছেন তার সব পদ যদি রান্না করা হয় তাহলে রাশি কি শেষ করতে পারতো এক লাখ খেয়ে যে মান্নাত শেষ করতে পারবে শেষ করবার কথা কেন উঠছে রে রাশিকে যেরকম থালা চারপাশে বাটি বাজি করে সাজিয়ে দিতাম মান্নাতকেও সেরকম সাজিয়ে খেতে দেব হ্যাঁ মান্নাত তো আবার দেশ গাইড মেয়ে কি খায় না খায় আমরা কিছুই জানি না তুমি চারপাশে সাজিয়ে সাজিয়ে দেবে আর ও হয়তো ফেলিয়ে ছড়িয়ে নষ্ট করবে সব রাশি আমাদের কোন শহরের মেয়ে ছিল আর নষ্ট করবার কথা কেন উঠছে ওকে বসিয়ে খাওয়াবো ও খাবে ওটা দেখেই সুখ মাছাটাও তো ধুয়ে আনি হ্যাঁ শিখা আজকে মান্নাতের জন্য আমাদের কপালে যে একটু ভালো মন্দ জুটছে এটা ভেবে কিন্তু খিদেটা একটু জোর পাচ্ছে জানো তো বাড়ির এই অবস্থায় মধ্যে তোমার খিদে জোর পাচ্ছে পায় কি করে খিদে জোরে খিদে কি হলো তোমার মেজাজ খাই খাই বাড়ি আরে দাঁড়াও দাঁড়াও এরকম করছো কেন মেজাজ তো বড় বড়ি সেই খাওয়ার আর আমাদের তো ভুলতে হবে না আমরা নিজেরা যখন পারছি না তখন অন্তত মান্নাতের কথা ভেবে কখন আসবে রে মান্নাত বললো কিছু হ্যাঁ বললো তো তো তাড়াতাড়ি সম্ভব চলে আসবে ও এতগুলো মাছ দিয়ে ওকে রান্না করে খাওয়াচ্ছে হেভি ফুর্তি হয়েছে মানে হেভি আনন্দ আরে এখানে আর তেমন কি আয়োজন হচ্ছে আয়োজন করতাম যদি আমাদের বিক্রমপুর হতো দেখতিস বাজার করে একেবারে তাক লাগিয়ে দিতাম রাশি যা যা ভালোবাসতো সব কিছু আনতাম মান্নাতের জন্য ইলিশ মাছ নিয়ে আসতাম আমি বিক্রমপুরের তাজা সবজি ও তারপরে আমাদের রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারের রসমালাই আনারস খেতে ভালোবাসতো দই তো আনতামই সত্যি কতদিন যে প্রাণ ভরে বাজার করি না অনেকদিন পর বাড়িতে একটা অন্যরকমের আয়োজন হয়েছে বিক্রমপুর মাছ দই করে এসব করো না যেটা সম্ভব না কোনোদিনও কি সম্ভব না কি এত দিন যখন ধৈর্য ধরলে আর কটা দিন তখন অপেক্ষা করতে পারবে না বলো তো
দেখ মানে আমি বলছি আচ্ছা দেখো না দেখো না কি হয় তুমি দেখো ঠিক আছে দেখা যাক কি হয় সমস্ত আলোচনা কি এখানেই শেষ হবে হ্যাঁ যখন মান্নাত চলে আসবে না রান্না শেষ হবে না এত আলোচনা চলতে থাকলে আরে এই কি করব এই তো তুমি এদিকে এরকম করছো এরকম কথা বলছো ওইদিকে সরলা তার বক্তব্য হচ্ছে যে এই পরিস্থিতি ঠান্ডা হওয়ার পর ডাকলে কি এমন প্রবলেম হতো তো আমি তো দেখতে পাচ্ছি এখন ডেকে নিয়ে মস্ত বড়টা অন্যায় করে ফেলেছি আরে দূর ভাবিস না তো তুই কিচ্ছু অন্যায় করিস না যা করেছিস বেশ করেছিস একটা কথা ভাব প্রভু মেয়েটা আমাদের জন্য কত কিছু করলো আর তার তুলনায় একদিন ডেকে নেমন্তন্ন খাওয়ানো আমাদের সবার মনে শান্তি আর কি এটা কেন বুঝিস না হ্যাঁ কিন্তু ওকে তো মানে শুধুমাত্র খাওয়াবো বলে ডাকিনি তার মানে আসলে রাশির কথা খুব মনে হচ্ছিল তাই আরে কি আমি তুই জাস্ট এটাই বললাম মানে এমন একটা করছিস তোরা যেন আমি কি এই সমস্ত পুরো সময় নষ্ট করে তো কোনো লাভ নেই তার থেকে আমরা হাতে হাতে কাজগুলো ইয়ে করতে থাকি না তাড়াতাড়ি চলে আসবে মেয়েটা বলেছে তাড়াতাড়ি সম্ভব দাও 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 কুমড়ো দাও কুমড়ো দাও কুমড়ো দাও কাটি কাজ করবে হ্যাঁ নাও মাছের নুন হলুদ মাখাও 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 হাত পা তো বসে আছিস হ্যাঁ হ্যাঁ আপনাদের বাড়িতে আপনি বা অন্য কেউ আমার মেয়েকে আর কষ্ট দেবেন না না কোনো কষ্ট দেব না কথা দিচ্ছি ও আমার বৌমা নয় আমার আমার মেয়ে হয়ে থাকবে ওরা সিঁড়ি গাছে দিদি তোমাকে তো রানীর মতো লাগছে বুড়ো হয়েছো চল
আপনার এখানে আসার সিদ্ধান্তটা একটু আগে নিলে ভালো করত। যত সময় গেছে তত এতে ক্ষোভ জন্মেছে। এসব লোকজনদের বোকামি বন্ধ করব, চিরকালের জন্য বন্ধ করব। আমি এবার সেটা করতেই তো এখানে এসেছেন। কিন্তু গায়ের জোরে নয়, যা করতে হবে বুদ্ধি দিয়ে পলিটিক্যালি করতে হবে, সেটা নিশ্চয়ই আপনাকে বুঝিয়ে বলতে হবে। না না না, এরকম মত তো আপনি আগে সামাল নিন, তা তো নন। আর এছাড়া দেখুন, পাবলিক প্লেসে ধৈর্য হারালে বিপদ আছে। আর ওরা এখন বলছে, ওদের বলতে দিন, যত রাগ আছে চিৎকার করে ওরা বের করুক, তারপর না হয় আপনি বলবেন। এই মহিলা যখন এখানে এসেছে তখন আরেকটা ঝামেলা হওয়ার চান্স আছে কিন্তু আমার মনে হচ্ছে। একটা কাজ কর, তুই আমি চল বর্তাকে এখানে রেখে যাই। কে কোথাও যাবে? আমি বারণ করছি কিন্তু। বৌদি, আমি বারণ করছি, কেন বুঝতে পারছিস না? আমার ভয় করে। डरेंगे तो वो लोग जो गलत काम करे छे, पाप करे छे। लेकिन माझी, आप क्यों? तुम्हें जानो ওরা আমাদের সাথে কি করেছে, কি হয়েছে আমাদের সাথে জানো তুমি? শিখা, শিখা শোনো, কি আরম্ভ করেছে তুমি? এই সমস্ত কথা এখন বলবার সময়? ও এসেছে, ওকে বসতে দাও, একটু ভালো কথা বলি আমরা ওর সাথে। মান্নাত বসো, বসো মান্নাত। না কেন, বাইরে থেকে একটা মন্তব্য করা খুব সোজা। ও যখন জানতে চাইছে তখন ও জানুক আমাদের ভয়টা কিসের। শিখা, মান্নাত শোনো, ওই মহিলার জন্য আমাদের বাড়ির মেয়েটা মরে গেছে। ওই মহিলা আমাদের রাশিকে মেরে ফেলেছে। হ্যাঁ, আমাদের বাড়ি ঘর জায়গা জমি সব কিছু কেড়ে নিয়েছে ওই মহিলা। আমাদের শেষ সম্বল ছিল মান সম্মান, আর একটু জন্য সেটাও যেতে বসত। ডর কে মারে ইয়াসে ভাগ যায়েঙ্গে।
হ্যাঁ এখান থেকে চলে গেলে ছেলে মেয়ে কটাকে অন্তত বাঁচাতে পারবো সবাই মিলে শেষ হয়ে যাবো জেনে বুঝে এখানে থাকার কোনো মানে হয় বলো তুমি বলো মানে হ্যাঁ কুছ নেই হোগা ভাগনে সে কুছ নেই হোগা ভাগনে সে কোনো দিনও কুছ ফায়দা হয়নি তো আজ ভি হবে না কপলা রায়ের পাপ দিন পে দিন বাড়তেই যা রা হ্যায় ইসিলিয়ে ইসিলিয়ে ছোটা সা লড়কা পত্থর উঠা লিয়া উনকো মারনে কে লিয়ে बोलते जो जिनका स्वभाव है वो तो वही करेंगे ना लेकिन तुम अगर उन लोगों की तरह कुछ करोगे तो तुम्हारा और उनके बीच में फर्क की होबे मिर्ज़ा सुन এখানে আমার তো সময় নষ্ট করে কোনো লাভ নেই আমি বলছি শুন এখানে পরিস্থিতিটা এখন দেখতে হবে আমাদের যেতে হবে ওখানে দেখা থাকতে আমি চল আমি বলছি চল 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 দাদা দাদা আমি 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 ছোটকে নিয়ে যাচ্ছি আমিও যাব না না তুমি থাকো শোন বন্যা দেশে তো তুমি থাকো আমরা যাচ্ছি আমরা যাচ্ছি নেই নেই আপ লোক মত যাইয়ে वहां पे मैं जाऊंगी मैं देख के आती हूं दाड़ो তুমি যাবে মানে তুমি একা যাবে আর আমরা আমরা সবাই এখানে দাঁড়িয়ে থাকব নাকি আর তাছাড়া তোমাকে তো অপলারে চিনেও ফেলতে পারে उससे भी बड़ा खतरा है अगर वो जान जाएगा कि आप लोग यहां पर हो তুমি কি ভাবছো যে উনি উনি কিছু জানেন না কিছু না জেনে এখানে এসেছেন नहीं भी हो सकता है मैं ना एक बार देख के आती हूं हां और सुनिए आप लोग अभी घर से निकलिए मत मैं मैनेज करते चिंता करना ठीक है राशि तार नाम